আমি জানি আমাকে পাপের গুরুদণ্ড ভুগতে হবে, তবু বলছি আমাদের সমাজ বড় নিষ্ঠুর, বড় নির্দয়। একেও এর পাপের শাস্তি ভোগ করতে হবে, ভগবানের সাজা দেবে দেবে। তুমি বলি অবিশ্বাস হয় না, আর কেউ হলে মনে হতো মিথ্যে একটা বানানো গল্প শুনছি মাত্র। মেয়েটিকে তুমি উদ্ধার করে দিও, হাজার টাকা হলেই তা হয়ে যাবে। আমি তার মার মুখ থেকে শুনে এসেছি। তাহলে বিয়ে করবে না বলো? না, তোমাকে দুঃখ দিয়ে এই কাজে আমার কোনোদিনই প্রবৃত্তি হবে না। এই হতভাগিনীর জন্য সারা জীবন তুমি সন্ন্যাসী হয়ে থাকবে। লক্ষ্মী, তোমার কাছ থেকে আমি যে জিনিস পেয়েছি তার বদলে সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকাটা আমার লোকসান না। বর্মায় যাবে না বলো? বর্মায় আমাকে যেতেই হবে লক্ষ্মী, কথা দিচ্ছি যখনই ডাকবে তখনই ফিরে আসবো। তোমাকে সঙ্গে নিতে পারি না বটে, কিন্তু যেখানে থাকি চিরদিন তোমারই থাকবো। এই পাপিষ্টার হয়ে তুমি চিরদিন থাকবে? বিশ্বাস করতে পারছো না, শুনছো?